নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ বেগুন দিয়ে মেথির শাক রেসিপি। আমি আজকে এই রেসিপিটি যেভাবে রান্না করেছি সেভাবে আপনারা রান্না করে দেখবেন, বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবেসে খেয়ে নেবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি। এখানে দেখুন, মেথির শাকগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে দেখুন, চারো ধারে লাগিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি বেগুনগুলো। এখানে আমি একটা বেগুন ছোট ছোট টুকরো করে সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে নেড়ে চেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। শীতকালে আমরা ছোট বড় সকলেই কিন্তু বেগুন ভাজা খেতে ভীষণই ভালোবাসি। আর এই রেসিপিটিতে বেগুনটা এইভাবে ভেজে নিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু দারুণ হয়। বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যেই দেখবেন ঠিক এইরকম হালকা ব্রাউন কালার চলে আসবে আর বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে বেগুনগুলোকে নামিয়ে নিয়ে একই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন সম্বার। পাঁচফোড়নটা ফুটে উঠলে কুচি করে কেটে রাখা মেথির শাকগুলো কড়াইয়ে ছেড়ে দিতে হবে। এবারে শাকটাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এই সময়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। মেথির শাক ভাজার জন্য কিন্তু বাইরে থেকে কোনো রকম জল দিতে হয় না। মেথির শাক থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই দেখবেন মেথির শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন এবং 1/4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 5টা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে যে কোনো নিরামিষ বা শাকের রেসিপিতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবং লো ফ্লেমেই ঢেকে রেখে 2 মিনিটের জন্য ভেজে নেব। দু মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, শাক থেকে কিন্তু জল বাইরে বেরোতে শুরু করে দিয়েছে এবং সেই শাকের জলেই শাকটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। আরও 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এবারে জলটা একদম শুকিয়ে এসেছে এবং শাকটা 100% সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। আমরা কিন্তু সমস্ত কাজটাই করছি একদম লো ফ্লেমে। লো ফ্লেমে না করলে শাকগুলো দেখবেন পুড়ে যাবে, অথচ কিন্তু সেদ্ধ হবে না। মেশানো হয়ে গিয়েছে, আমি আরও 2 মিনিটের জন্যে ভেজে নিচ্ছি। পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, একদম বেগুন এবং মেথি শাকটা একসাথে মাখো মাখো হয়ে এসেছে। দেখুন ঠিক এই রকম মাখো মাখো হয়ে এলেই বুঝতে হবে রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই চটজলদি তৈরি হয়ে যাওয়া নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।